এটা হচ্ছে লাভার সদ্য রিলিজ হওয়া লাভা অগ্নি টু স্মার্টফোন। এন্ড যে স্মার্টফোনটি আসলে লোয়ার মিড রেঞ্জে বাজেট রয়েছে সে বাজেট সেগমেন্টে বাজারে আগুন স্বরূপী লঞ্চ করা হয়েছে। এন্ড যে ফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে আসলে এত পরিমাণ অর্ডার পড়েছে যে কয়েক সেকেন্ডের ভিতরেই স্টক আউট হয়ে গিয়েছে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি লাভা অগ্নি টু এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আগুন ধরাতে আসছে সে ব্যাপারটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো, জানাবো এই ফোনটি বাংলাদেশে কেমন প্রাইসে আপনারা পাবেন, কবে পাবেন, এবং সেই সাথে এই ফোনটি সম্পর্কে টুকিটাকি সকল ইনফরমেশনই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনি যদি এই ফোনটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য হেল্পফুল হতে চলেছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের ভিডিও স্পন্সর সোনি, যারা হচ্ছে অনলাইনে কাস্টমাইজেবল NFC ভিজিটিং কার্ড সেল করে থাকেন। তাদের বিষয়বস্তু হচ্ছে এটাই যে আপনারা এখানে নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে NFC কার্ডগুলো ডিজাইন করে নিতে পারবেন, এবং সেই সাথে প্রাইজিং ব্যাপারটা উল্লেখযোগ্য। অন্যান্য জায়গা থেকে আপনার 20-30% লেস প্রাইসে তাদের এখান থেকে আপনার এই কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশনে তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দেওয়া রইল, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। লাভা অগ্নি টু যে ফোনটিকে ঘিরে ভারতের বাজারে এখন ব্যাপক হাইপ ক্রিয়েট হয়েছে এবং বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের মনেও এই ফোনটিকে নিয়ে আগ্রহের কিন্তু কোনোই কমতি নেই। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের স্মার্টফোন কোম্পানি বিভিন্ন ধরনের ফিচার তাদের ফোনে অ্যাড করে শুধুমাত্র আমাদের চোখ ধাঁধানোর জন্য, এবং যেগুলো আসলে গিমিক ছাড়া কিছুই না। উদাহরণ হিসেবে আপনি ধরতে পারেন 200 মেগাপিক্সেল ক্যামেরা, 120 ওয়াটের ফাস্ট চার্জার, এগুলো কিন্তু আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তেমন কোনো কাজে লাগে না। অ্যান্ড এইগুলোই কিন্তু তাদের স্মার্টফোন সেলিং এ কি সেলিং পয়েন্ট হিসেবে কাজ করে থাকে। ঠিক এমন একটা সময়ে এসে লাভা বাজারে লঞ্চ করলো লাভা অগ্নি টু। এই ফোনটির ক্ষেত্রে যত ধরনের ইনোভেশন, যত ধরনের প্রোগ্রেস, যত কিছু আপনারা লক্ষ্য করবেন, কোনো কিছুই কিন্তু আসলে গিমিক করার মতো কিছু না। যতগুলো ফিচার দেওয়া হয়েছে, যেরকম ডিজাইনে আসলে ইম্প্রুভমেন্ট করা হয়েছে, সব কিছুই কিন্তু প্র্যাকটিক্যাল। লো মিড রেঞ্জ বাজেটে এবার আমরা পাচ্ছি কার্ভ ডিসপ্লে প্যানেল, যেটা অবশ্যই একটি অ্যামোলেড প্যানেল উইথ 120Hz অফ রিফ্রেশ রেট। তো ডিসপ্লে সেকশনে এখানে আপনারা চোখ ধাঁধানো কিছু দেখতে পাবেন এবার লাভার ক্ষেত্রে। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন, আউটডোর ভিজিবিলিটি, ভিউ অ্যাঙ্গেল কোথাও কোনো প্রবলেম নেই, মোটামুটি সব জায়গাতেই পারফেক্ট। বরঞ্চ এই ফোনটিতে থাকা 6.78 ইঞ্চির একটি বিশাল কার্ভ ডিসপ্লের দরুন এই ফোনটির হ্যান্ডফিল এবং লুকিং যথেষ্ট প্রিমিয়াম হয়েছে। সেই সাথে এই ফোনটির ম্যাট ফিনিশিং, কার্ভ ব্যাকসাইড, ক্যামেরা কাটআউট, এই সব কিছুই এই ফোনটির প্রিমিয়ামনেসটাকে যেমন বৃদ্ধি করেছে, সেই সাথে এই ফোনটির লুকিংটাকেও করে তুলেছে আরও বেশি গর্জিয়াস। অ্যান্ড শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট নিয়ে আসলে যে কোনো স্মার্টফোন ক্যামেরা ভালো তালিকায় রেখে দেবো ব্যাপারটা এমন না। ডিজাইনের পাশাপাশি আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতেও আসলে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে। তো এই ডিজাইনের পাশাপাশি অন্যান্য যে স্পেসিফিকেশন রয়েছে, যে ফিচারগুলো রয়েছে, এই জায়গাটাতেও লাভা খুবই প্রমিসিং ভূমিকা কিন্তু এবার পালন করেছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। লাভা অগ্নি টু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অল নিউ ডেমেন্সিটি 7050 5G একটি প্রসেসর, যেটা অবশ্যই খুবই শক্তিশালী একটি প্রসেসর, যেটার সাহায্যে আপনারা ডেলি টাস্কিং এর পাশাপাশি আপনারা অবশ্যই এই ফোনটি দিয়ে গেমিংও করতে পারবেন। অ্যান্ড গেমিং এর ক্ষেত্রেও আশা রাখছি যে আপনাদের ভালো একটি এক্সপিরিয়েন্স হবে এই লাভা অগ্নি টুর সাথে। ওয়েল, তো এবার কথা বলি লাভা অগ্নি টু এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে এবং কেমন প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবেল হতে চলেছে। তো এই ফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, বাংলাদেশে আসতে আসতে এই জুন মাসের হচ্ছে শেষের দিকটায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যান্ড মিডল থেকে শেষের দিকটায় আপনারা এই ফোনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাবেন। তো কেমন প্রাইসে পাবেন সেটা নিয়ে একটা বড় সড় প্রশ্ন থেকে যায়, কারণ বাংলাদেশের এখন যে মার্কেটটা রয়েছে সেটা আসলে স্মার্টফোনের দামগুলো খুবই হাই। তো বাংলাদেশের বাজারে আমি আশা রাখছি যে 19-25 হাজার টাকার ভিতরে এই লাভা অগ্নি টু এই ফোনগুলোর যে ভেরিয়েন্টটা রয়েছে বেস ভেরিয়েন্টগুলো আমরা পেয়ে যাব। বাট এই ফোনটি নিয়ে যেহেতু ব্যাপক ধরনের হাইপ রয়েছে মার্কেটে, যার দরুন এই ফোনটি বাংলাদেশের বাজারে আসলেও এই ফোনটির প্রাইস কিছুটা হাই থাকবে প্রথম দিকে, বাট একটা সাডেন পিরিয়ড পর এই ফোনটির প্রাইসটা কিছুটা ড্র করবে। তখন আমি আশা রাখছি যে 19-25 হাজার টাকার ভিতরে এই ফোনগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই ফোনটি সম্পর্কে পরবর্তী আপডেট আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড এই ফোনটি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট আমি ক্রমাগত শেয়ার করতেই থাকবো, বাংলাদেশের বাজারে কবে আসছে, কেমন প্রাইসে এক্স্যাক্টলি আসছে, অফিসিয়ালি আসবে কিনা। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে।